অ্যাকাউন্ট খুলেই পাচ্ছেন $5 প্লাস। মজার বিষয় হচ্ছে এই টোকেনটা আমরা 2 দিন পর এক্সচেঞ্জ করতে পারবো। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো বিগেস্ট একটি ইনকামের অফার নিয়ে চলে আসলাম, যেখানতে আমাদের মোটামুটি $5 প্লাস ইনকাম হয়ে যাচ্ছে। তো অফারটির নাম হুডি ওয়ালেট এয়ারড্রপ। তো এখানতে যেহেতু ওয়ালেট এয়ারড্রপ, আমরা জানি যে ওয়ালেটের অফার কখনো স্ক্যাম করে না, এগুলো কিন্তু 100% সবসময় আমাদেরকে পেমেন্টই করে দেয়। তো এখানতে আমি যদি একটা পেমেন্ট প্রুফ দেখাই তাহলে বুঝতে পারবেন, একটা পেমেন্ট প্রুফ দেখালে ভুল হবে। এখানে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে আমি প্রথমত অফারটি দেখাই, এই যে এটাও কিন্তু এরকম একটি মানে ওয়ালেটের অফারই ছিল এটা। তো এই ওয়ালেটের অফারে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের আজকে $100 করে ইনকাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এক এক ভাই এত পেমেন্ট পাইছে, এটার ভ্যালু বর্তমানে $100। তো আমি যদি আপনাদেরকে মার্কেটটা দেখাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, এটা সরাসরি আপনার বিট ফরেক্স এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে। তো এখান থেকে অনেকেই এখান থেকে $100 করে প্রফিট করতে পারছেন। তো এটাও কিন্তু সেম আজকে যে অফারটা মানে শেয়ার করতেছি, এখান থেকে কিন্তু প্রায় ওয়ালেটের অফারে ভালো একটি ইনকাম হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় $95.21 এখানে শো করতেছে। তো যাই হোক, ভ্যালুটা একটু মানে ডাউন হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আজকে এই অফারে কী করবেন। তো তার আগে কিছু পেমেন্ট প্রুফ দেই। দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে $100 এই ভাইয়ের ইনকাম হয়েছে, এবং এখান থেকে এই ভাইয়ের $100 ইনকাম হয়েছে, এবং এখান থেকে মানে আরও অনেকের ইনকাম হয়েছে। তো এখান থেকে আমি যদি আগামীকাল এই যে এগুলো আর কি আপডেট, এবং এখান থেকে আমি যদি আগামীকালে একটু অফার শেয়ার করি। আর এখানে গত কয়েকদিন আগে টেস্টনেট অফার শেয়ার করা হয়েছিলো, যেখানে প্রত্যেককে 23টা করে TLC টোকেন পাইতো, যার ভ্যালু এখন বর্তমানে $85। তো যারা মানে মিস করছেন এইগুলো কিন্তু প্রত্যেককে এই টোকেনগুলো পায় এবং এই অফারগুলো পায়। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লারিক্স টোকেন এখান থেকে প্রত্যেককে 30টা করে পাইতো, এখন 30টা টোকেনের ভ্যালু আপনার প্রায় $15 কাছাকাছি। তো এরকম হিউজ মানে অফার এখান থেকে শেয়ার করা হচ্ছে। তো আপনি মানে জয়েন করে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অলওয়েজ ফলো করবেন। টেলিগ্রাম চ্যানেল যদি আপনি ফলো করেন তাহলে এরকম ইনকাম আপনি নিজেও করতে পারবেন। তো বিগ ইনকামের অপরচুনিটি এখান থেকে রয়েছে, তো এখান থেকে কেউ মিস করবেন না। ওকে, তো এখান থেকে মানে কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখাতে চাইছি। তো ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে দেখবেন সাবস্ক্রাইব করে। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, মেন বিষয়ে চলে আসি। আজকের অফারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ পোস্টে নিয়ে আসবে। এখানতে আমাদের এই যে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আমাদেরকে কাজটি করতে হবে। আপনি যদি টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তাহলে এরকম ইনকাম কিন্তু আপনার নিজেরও হবে। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন। আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বেশি ফলো করতে বলি, কেন এখান থেকে নতুন নতুন অফার আসে, যেগুলো সীমিত সময়ের জন্য, মাত্র ফার্স্ট 1000 মেম্বার বা ফার্স্ট 10000 মেম্বার এগুলো শেয়ার করে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যেগুলোতে আপনি প্রতিনিয়ত খুব দ্রুত অংশগ্রহণ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর সীমিত সময়ের অ্যাডপ্টগুলো কিন্তু 100% লেজিট এবং বিগ প্রফিটেবল হয়ে থাকে। তো যাই হোক, আর এই অফারটি দেখতে পাচ্ছেন নেক্সট CHNG এবং TWT-র মতো হতে যাচ্ছে। তো এখানে আমাদের মূলত হুডি টোকেন দিবে। তো প্রথমত কাজ করার জন্য এই যে লিঙ্ক রয়েছে অ্যাডপ্ট লিঙ্ক, এই লিঙ্কের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে আসলাম। তো আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসতে পারেন। তো তারপর এরকম একটি অপশন শো হবে। তো এগুলো আপনি একটু দেখার পর এখানে জয়েন দ্য লঞ্চ এই অপশন একটাবার ক্লিক করবো আমরা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে অপশনটি নিয়ে আসতেছে সেটা আমি কাজটা করতেছি। তো ভিডিওটিতে একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। এই যে রেজিস্টার হিয়ার, এখানে আমরা একটাবার ক্লিক করে দেবো। তো এই রেজিস্টার হিয়ারে এখানে আমরা একটাবার ক্লিক করে দিলাম। এখানে আমাদেরকে মূলত এখন রেজিস্টার করতে হবে। প্রথমত এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, এখানে কান্ট্রি কোড দিয়ে আপনার নাম্বার দিবেন, বার্থডে দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ব্যাস আপনার কাজটি কমপ্লিট। আমি ফিল আপ করি। তো এখানে নাম দিলাম, এখানে লাস্ট নেম ফার্স্ট নেম দিলাম, ইমেল দিলাম, বাংলাদেশ সিলেক্ট করে এখানে নাম্বারটি দিলাম, এখানে বার্থডে, এখানে বার্থডেটা অনেকে সিলেক্ট করতে পারবে না, তো সেজন্য আমি বার্থডেটা সিলেক্ট করতেছি। তো এখান থেকে আপনি এই যে অ্যারো আইকনগুলো দেখতে পারবেন, এই অ্যারো আইকনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো এই অ্যারো আইকনের উপর ক্লিক করে আপনি অথবা এখান থেকে ক্লিক করে আপনার শালটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি এই শালটা সিলেক্ট করতেছি গাইস, ওয়েট। তো এখান থেকে আপনি শালটা সিলেক্ট করবেন, তো তাহলে হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর 2003। তো যাই হোক, এখান থেকে 2004টা উঠলো না। তো এখান থেকে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি, তো আপনার বার্থডেটা আপনি এখান থেকে যে কোনো কিছু দিয়ে দিবেন। তো যাই হোক, একটু মানে সঠিকটাই দিবেন। তো এখান থেকে আপনি এগুলোতে টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দেওয়া হয়ে গেলে নিচে থেকে রেজিস্টার যে অপশনটা রয়েছে এই রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো সব কিছু আমার ঠিকঠাক রয়েছে, সিম্পলি রেজিস্টার এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে রেজিস্টার এখানে হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কী লেখা আসছে,
অ্যাক্টিভ। তো এখানে আমার সাসপেন্ড এরকম কিছু লেখা আছে, সাসপেন্ড টু অন দ্য ডিভাইস। তো কী বলতেছে আমি বুঝতে পারতেছি না। তো এখান থেকে দেখা যাক আমার মেইলে, তো আমি এখান থেকে ইমেলটা দেখি, মানে পাল্টে দেখি সমস্যা নেই। তো এখান থেকে এখন আমি চেষ্টাটা করে নিই। চলো ভাই ওয়েট। তো গাইজ এখানে তাদের একটু সমস্যা হয়, তো অবশ্যই ভিপিএন ইউজ করবেন। তো আমি এখান থেকে কিন্তু অলরেডি আমার ভিপিএন একটি মানে কানেক্ট করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু একটা ভিপিএন কানেক্ট করা রয়েছে। তো এর আপনি এখান থেকে সাইন আপ আর ওখানে ক্লিক করলে আপনাকে মানে লগ ইনের পেজে নিয়ে আসবে। তো সেখান থেকে লগ ইনের এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটু অপশন শো হবে। তো দুর্ভাগ্যবশত সেটা দেখানো গেল না, কারণ আমি অলরেডি ট্রাই করে ফেলছি। তো ভাবলাম হয় কি না হয়, তো সেজন্য আর কি হঠাৎ ট্রাই করার পর দেখা গেলো হয়ে গেছে। তো সেটা আর কি মানে দেখানো গেল না। ভেরি সিম্পল, আপনি জাস্ট সাইন আপের ওখানে ক্লিক করে দেবেন। ভিপিএনটা ইউজ করে সাইন আপের ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে লগ ইন করতে বলবে, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো তারপরে এরকম একটি অপশনে আসবে। তো এখানে বলছে দ্য ভেরিফাই ইউর আইডেন্টি, এন্টার দ্য কনফার্ম দ্য কোড, অ্যারেভেট ইউর মেইল। অর্থাৎ আপনার মেইলে চলে আসতে হবে, মেইলে একটি কোড দিয়ে দিয়েছে তারা। তো এখান থেকে মেইলে আমাদেরকে সরাসরি চলে আসতে হবে। তো মেইলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হুদি ওয়ালেটের একটি ইয়ে চলে আসে, লগ ইন কোড। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে কপি করে আমাদের এখানে দিতে হবে, অর্থাৎ এখানে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম কোড এখানে ক্লিক করতে হবে, সরি। তো কনফার্ম কোডের এখানে একটাবার ক্লিক করে দিলাম। কনফার্ম কোডের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়েট করি আমরা। তো এরকম একটি অপশন শো হবে, অর্থাৎ আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার কাজটি কিন্তু কমপ্লিট। ওকে, তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজটি কমপ্লিট। এখন আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে, এরকম নেক্সট করে দিবেন, তো তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এখানে কিন্তু ব্যালেন্সগুলো মানে ব্যালেন্স 00 রয়েছে। তো আমাদের এখানে টোকেন বর্তমানে ইনকাম করতে হবে। তো টোকেন ইনকাম করার জন্য প্রথমত আমাদেরকে যা করতে হবে, এই যে স্ক্রল ডাউন করতে হবে, এই যে টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলো কমপ্লিট করার পর এখান থেকে আমাদের কাজগুলো মূলত হবে। তো তার আগে এখানে আমার একটা জিনিস হয়তো ভুল হয়েছে, সেটা আমি ভাবতেছি বাট পাইতেছি না। তো যাই হোক, আর এটা কিন্তু 2 দিন 3 ঘন্টা এটা মানে দেখতে পাচ্ছেন আর কিন্তু এটা সময় রয়েছে। তো যাই হোক, আমরা মেইন কাজে চলে আসি। এখান থেকে আমাদের কাজ করার জন্য একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমাদের এই যে প্রথমত টেলিগ্রাম গ্রুপ কমিউনিটি চ্যানেল যেটা রয়েছে সেখানে আমাদেরকে কাজটি করতে হবে। ওকে, তো সেজন্য যে প্লাস আইকন বা এটা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। তো তারপর এইরকম একটি অপশন শো হবে। ওকে, তো এখান থেকে আমাদের বলছে ফার্স্ট এখানে জয়েন করতে বলছে এবং এখানেও জয়েন করতে বলছে, তাই না? তো ওয়েট গাইস, তো আমরা প্রথমত যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপর একটাবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেইটাতে আমি লাইভ দেখাইতেছি, জয়েন করে নিব। তো আপনারা একইভাবে জয়েন করে নেবেন, তো তাহলেই হয়ে যাবে। তো জয়েন আইকনে ক্লিক করলাম, জয়েন হয়ে গেছে। এবং এখানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আমাদেরকে জয়েন করতে হবে। তো জয়েন এখানে, ও সরি গাইস, এখানে আপনাকে মানে এই যে এখানে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে একটি কোড ম্যানেজ করতে হবে। এই যে কোডটা, এই কোডটা আপনাকে ম্যানেজ করতে হবে। এখানে স্টার্ট করে দিবেন, এরকম একটি কোড চাবে, এই কোডটি আপনি প্রথমত কপি করবেন। তো কপি করা হয়ে গেলে সিম্পলি আপনি এইখানে বসাই দিবেন। ওকে, তো এইখানে বসাই দিবেন। বসানোর পর এখান থেকে আপনি যদি ইয়ে করেন, কনফার্ম করেন, এই কনফার্মের এখানে ক্লিক করলে আপনার কনফার্ম হয়ে যাবে। তো কনফার্মে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে যাবে। আপনি যদি অজাতে অন্য কোড দিয়ে আপনি এখানে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি কনফার্মের এখানে ক্লিক করলাম, এটা কিন্তু হবে না। এখানে দেখতে পারবেন অন্য একটি লেখা আসবে, দেখতে পাচ্ছেন ইনভাইট ভেরিফিকেশন কোড। তো সেজন্য আমাদের ওখানে যে কোডটা রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কনফার্মের এখানে ক্লিক করবো, এখান থেকে কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। ওকে, তো তারপর আমাদের দ্বিতীয় কাজটা এখানে তাদের চ্যানেলে জয়েন করে আমাদের ওই একই অ্যাড্রেসটা আবারও দিতে হবে, অর্থাৎ যে কোডটা ওটা আবারও দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করে আমরা এখানে জয়েন করে নিব। তো জয়েন করার পর এখান থেকে জয়েন করতেছি, তো নিচে জয়েন লেখা পেয়ে যাবো আমরা, এখান থেকে জয়েন করে নিব। এই যে জয়েন লেখা, এই জয়েনের এখানে ক্লিক করে দিব, জয়েন করে নিব। এবং এই লিঙ্কের মাধ্যমে আমাদেরকে যে কোডটা ওখানে দেওয়া রয়েছে, এই যে কোডটা, এই কোডটা আমরা ক্লিক করে কপি করার পর এখানে আমরা দিয়ে দিব। তো এই কোডটা দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্মের এখানে ক্লিক করে দেবেন, বাস কনফার্ম হয়ে যাবে। ওকে, তো তারপর এরকম একটি অপশন শো হবে আপনাদেরকে। তো এখান থেকে আপনাকে কমপ্লিট অল টাস্ক, মানে এখানে আমাদের বলছে প্রোফাইল, আমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে, সেজন্য আমাদের 300 টোকেন এখান থেকে ফ্রিতে দিবে। তো সেজন্য প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ক্লিকিং হিয়ার যে লেখাটা রয়েছে এই লেখার এখানে আমরা একটাবার ক্লিক করে দিব।
তো এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে, সরাসরি এখান থেকে আমাদেরকে প্রোফাইলটা আপডেট করতে হবে। তো এখান থেকে গুয়াটির যে লেখাটা রয়েছে গুয়াটির, এখানে আমরা একটাবার ক্লিক করে দেবো। এখানে আমাদের মূলত 50% কাজটা কমপ্লিট রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে জেন্ডারটা নট নো, তো এখান থেকে আমাদের জেন্ডারটা কী, আমরা ছেলে হলে মেল দেবো, মেয়ে হলে ফিমেল দেবো। তো দেওয়ার পর এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, দ্য জেনারেট আপডেট অটোমেটিক আপডেট হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে এটা আপডেটটি করে নেবেন। ওকে, তো এখান থেকে এটা দিয়ে দিবেন, এগুলো আপডেট হয়ে যাবে। তো তারপর আপনি সিঙ্গেল কি না এগুলো সব কিছু দিয়ে দিবেন। তো আমি যেহেতু সিঙ্গেল, সিঙ্গেল দিয়ে দিলাম। এখানে কী যাচ্ছে, তো আপনার মন মতো যে কোনো একটি কিছু দিয়ে দিবেন। ওকে, ফার্স্ট তো আপনার পরিবারে কজন রয়েছে সেটা এখানে বুঝাইতেছে মেবি। তো এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক করবো, কী বলছে আপনি এখানে, তো এখান থেকে আপনি কী করেন সেটা মেবি বোঝাতেছে। আমি যেহেতু স্টুডেন্ট, এখান থেকে দিয়ে দিলাম কেরিয়ার, কী কেরিয়ার, এখান থেকে আপনি যে কোনো কিছু দিয়ে দিবেন, এডুকেশন। তো তারপর এখান থেকে আপনার ইনকাম কত সেখান থেকে এটা দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে মান্থলি আপনার ইনকাম কত সেটা আপনি কিছু দিয়ে দিবেন, তো তাহলেই হয়ে যাবে। তো মানে একটা দিয়ে দিলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর এখানে সব কিছু আমার, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা 100% হয়ে গেছে। ওকে, তো 100% হয়ে গেছে। তো এখন আমরা আগের পেজে চলে আসতেছি। ওকে, তো এখান থেকে আমরা ট্যাব আইকনে ক্লিক করে আগের পেজে চলে আসবো, অথবা ব্যাক বাটনে ক্লিক করে আমরা আগের পেজে চলে আসবো। তো এখান থেকে কনফার্ম আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে কনফার্মটি করে নিব। ওকে, তো এই যে কনফার্ম, এটাতে একটাবার ক্লিক করে দিব। তো কনফার্ম করে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর লোকেশন, আপনার লোকেশন যেহেতু আমরা বাংলাদেশে থাকি তো এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিব। ওকে, তো এখান থেকে কান্ট্রি, এখানে আপনি ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, তো আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, আপনার এক্সট্রা কান্ট্রি হলে এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো ওয়েট, তো এই যে বাংলাদেশ, বাংলাদেশ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জিপ কোড, আপনার উপজেলা, স্যার আপনার যে পোস্টাল কোড, পোস্ট অফিস রয়েছে সেটার একটি জিপ কোড থাকে, সেই জিপ কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার এনআইডি, আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড আছে তার পেছনে দেখবেন একটি জিপ কোড রয়েছে, সেটা এখানে দিয়ে দিবেন। তো ঘাবড়ানো কিছু নেই, এখানে আপনার কিন্তু কেওয়াইসি করা লাগবে না, শুধু জিপ কোডটা লাগবে। ওকে, তো জিপ কোডটি দেওয়া হয়ে গেলে সিম্পলি কনফার্মের এখানে ক্লিক করে দিবেন, এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো তারপর এখান থেকে ফলো হুডি, আপনি তাদের টুইটার এখান থেকে ফলো করে দিবেন। এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে আপনি ফলো করে দিবেন। আপনার এখানে ফলো করার পর ইউজার নেমটি চাইবে, সেটা দিতে হবে। তো ওয়েট গাইস, একটু ওয়েট করুন। আর ভাই, ভিডিওটিতে একটা লাইক দিন, লাইক দিলে অবশ্যই ভালো লাগে। তো এরকম সরাসরি আপনাকে টুইটারে নিয়ে আসবে, এখান থেকে আপনার টুইটারটা লগ ইন থুবেন। আমি এখান থেকে লগ ইন করতেছি। তো যাই হোক, আমি সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। করার পরে এখান থেকে আমরা যে সরি ইন্টার রেজাল্ট প্লিজ ট্রাই অগেন, তো আমি এখান থেকে লগ ইন করছি। তো এই যে ফলো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ফলোটা করে নেবেন। ওকে, তো এই যে ফলো আইকনে ক্লিক করে আমরা ফলোটা করে নিলাম, এখান থেকে ফলো হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, ব্যাক বাটন প্রেস করে দিলাম। ব্যাক বাটন প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমাদের মূলত এখন এখান থেকে এটা সাবমিট করতে হবে। তো আমরা এই ট্যাবটা কেটে দিয়ে আমরা আগের ট্যাবে চলে আসলাম, এই যে এই ট্যাবে। এবং এখান থেকে আমাদের ইউজার নেমটা চাচ্ছে, আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিব, টেলিগ্রাম ইউজার নেম। ওকে, তো টেলিগ্রাম ইউজার নেমটা এখান থেকে আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম আইকনে ক্লিক করে দিলাম, এটাও টিকমার্ক হয়ে যাবে। তো মূলত এরকমই কিছু কাজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ঘড়ির মতো আইকন রয়েছে, অর্থাৎ এটা প্রসেসিং রয়েছে। তো তারা ম্যানুয়ালি চেক করে আমাদের এখান থেকে 100 টোকেন দিয়ে দিবে, এবং এখান থেকে আমাদের কুইট টুইট করতে হবে, এটার বিনিময়ে 500 টোকেন পাবো। তো সেজন্য প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলে দিয়েছে কীভাবে কী করবেন। তো এখান থেকে মূলত আমাদেরকে যা করতে হবে, যে নেক্সট আইকন দেখতে পাচ্ছেন এই নেক্সটের এখানে ক্লিক করে দিতে হবে। তো প্রিভিউস, তো এখান থেকে ক্লিক হেয়ার টু টুইট এই অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমাদেরকে মূলত এখন টুইট করতে হবে। টুইট করার পর এখান থেকে আমাদের টুইটের লিঙ্কটা বের করতে হবে। তো এখান থেকে আপনি কিছু এখান থেকে উপরে থেকে টুইট যে অপশনটা রয়েছে এই টুইটের এখানে ক্লিক করে দেবেন। টুইটের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিউ লেখা একটি দেখতে পারবেন, এই যে ভিউ, এই যে ভিউ লেখা, এই ভিউয়ের এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখান থেকে ভিউয়ার এখানে ক্লিক করে দেবেন। তো অলরেডি আমার অন্য একটি চাপে পড়ে গেছে। তো আপনি যদি ভিউয়ে ওখানে না পান, এই যে আপনার প্রোফাইল দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ প্রথমতে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন 21 সেকেন্ড আগে এটা আমি করলাম, এই যে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে আপনি লিঙ্কটি কপি করে নেবেন, কপির লিঙ্ক, এবং আগের পেজে আমরা এখান থেকে চলে আসতেছি। ওকে, তো আগের পেজে আসার পর এখান থেকে নেক্সট নিচে যে লেখাটা রয়েছে নেক্সট, এখানে ক্লিক করে আমাদের এই যে টুইটের লিঙ্কটা কপি করলাম, সেটা এখানে ক্লিক করে কনফার্ম করে দিব।
তো মোটামুটি কাজটি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে চলে আসছে, যে অথরাইজ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে, এবং একটু আগে যেটা করলাম সেটা কনফার্ম হয়ে গেছে এবং এটা আমার হয়ে গেছে। এবং এখান থেকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন, এখান থেকে ইনভাইটের কিছু অপশন রয়েছে, এখান থেকে ফার্স্ট ইনভাইটে এত, দ্বিতীয় ইনভাইটে এত, মানে এরকম কিছু মেবি ইয়ে করছে তারা। এখানে বলছে প্রত্যেকটা ইনভাইটের এখানে কপি লিঙ্ক, এখান থেকে প্রত্যেকটা ইনভাইটের জন্য 50, 100, 150 এরকম কিছু কয়েন দিবে। তো যাই হোক, এখান থেকে আপনি রেফার করতে পারেন নাও করতে পারেন, ওকে। এবং এখান থেকে আপনার টোকেনগুলো শো করবে, তো আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে মেবি টোকেনগুলো দেখতে পারবো আমরা। ওয়েট, ও এখান থেকে নেক্সট করে নিলাম। তো তারপর এখান থেকে টোকেনগুলো এখন দেখা যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 18টা এখান থেকে টোকেন শো হয়েছে, যেটার ভ্যালু দেখতে পাচ্ছেন প্রায় $6 $86 প্রায় $9 $7 কাছাকাছি। তো এটা আর মাত্র 2 দিন রয়েছে সময়টা, এখান থেকে 2 দিনের পর আমরা এটা এক্সচেঞ্জ করতে পারবো। কী করতে পারবো তারা এখান থেকে ক্লিয়ারলি বলবে। তো দেখতে পাচ্ছেন 2 দিন সময় রয়েছে, তো 2 দিনের ভিতরে আমরা দ্রুত জয়েন করবো। তো এখান থেকে আপনি রেফার করতে পারেন, কপি লিঙ্কে আর এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা স্ক্রিনশট নিতেছি। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি সম্পূর্ণ কিছু বুঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।